السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه تحية المسجد دركعات سنة أهل سنة ميديا جروب جروبه پرسنة قرات سنة اندية اسرافيل شيخ السلام عليكم ورحمة الله وبركاته شيخ امي اكتبشا লামাজাবিরা বলে মসজিদে প্রবেশ করে দুই রেকাত নামাজ আদায় না করে বসা যাবে না কিন্তু হানাফিরা মসজিদে প্রবেশ করে বসে পড়ে এটা খেলাফে সুনত এই বিষয়ে সঠিক জানতে চাই আসুন দেখি কিতাব সোহেল বুখারি কিতাব নাম্বার ফোর ফোরটি ফোর আনবি إذا دخل أحدكم المسجد فليركع ركعتين قبل أن يجلس الله حبيب صلى الله عليه وآله وسلم أشهد قراءة سنة ودرك المسجد داخلها دخل شجنه بوشار أغيد ركعت صلاة دائك ورنه حديث نمبر 1163 صحيح البخاري قال النبي صلى الله عليه وآله وسلم إذا دخل أحدكم المسجد فلا يجلس حتى يصلي ركعتين الله الحبيب صلى الله عليه وآله وسلم أشهد قولت سن تم كوجه المسجد داخل هاي تخن دوركات صلاة أداء ناكوري جنو نابوشي ورطات شه جنو دركات صلاة آدائي كوري نابوشا راكي أكير حديث مينين نشد فلا يجلس نحن نشد الشدسة نهي <applause> الشدسة نعب الشدسة صحيح مسلم كتاب صلاة المسافرين باب استحباب تحية <applause> المسجد بركعتين حديث نمبر 714 قال إذا دخل <سؤال> أحدكم المسجد فليركع ركعتين قبل أن يجلس بخاري 444 سم حديث আবার আছে ফাইদা দাখালা হাদুকুমুল মসজিদে ফালা জিলিস হাত্তা ইয়ারকা রাকআতাইনি না পড়ে যেন না বসে সুতরাং এর থেকে প্রমাণিত হলো তাহিয়াতুল মসজিদ মসজিদে দাখিল হওয়ার পরে প্রথমে দুরাকাত নামাজ পড়াটা উলামা আহনাফের দৃষ্টিতে এটা সুন্নাত যদি ইমাম মুসলিম এখানে ইস্তেহবাব বলেছেন কিন্তু আহনাফের رد المحتار كتاب كتاب شامي رد المحتار على الدر المختار شرح تنوير الأبصار ويسن تحية رب المسجد وهي ركعتان قوله ويسن ويسن تحية رب المسجد ركعتان يسن كنا بولن ملتسن ترد رد على صاحب الخلاصة حيث ذكر أنها مستحبة স্বামীতে এটাকে সুন্নত বলা হয়েছে খোলাসাতে মুস্তাহাব বলা হয়েছে তার তার রোধ করা হয়েছে সুন্নত বলা হয়েছে ওকদ হকিয়াল ইজমা আলা সুন্নি এতিহা আর ইজমা নকল করা হয়েছে বর্ণনা করা হয়েছে যে এই তাহিয়াতুল মসজিদ বা দখুরুল মসজিদ এই দুই রেকাত সুন্নত ইয়াক ফিল আ তিল তবে একটা বিষয় হলো অন্যান্য ইমামদের সাথে আমাদের তফাত যে মখরু বক্তে এই নামাজ পড়া মখরু মখরু বক্তে এই তাহিয়াতুল ইল মসজিদ দুরাকাত পড়া মখরু এটা আমাদের আসাব বলেছেন এছাড়া আমাদের আসাবদের কথা হলো এটা সুন্নত বাহিরা কাহাতায়ান চার রাকাত পড়া যেতে পারে সুতরাং এখানে آه صحيح مسلم بدك تقول مستحب ولا هاي أنا في مذهب كتاب مشهور كتاب كتاب السنة ولا هاي كتاب ده كتاب المجموع شرح المهذب للشيرازي إمام نووي أوفات سوري آه 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 دولة وأما حكم المسألة فأجمع العلماء على استحباب تحية المسجد تحية المسجد মুস্তাহাব এটার উপরে ওলামা কালামের ইজমা এটা বললেন ইমাম নবী ওয়ে করাহু আনিয়াজলি সামিন গর দাহিয়াতিন বিলাউর আর কোন উজর ছাড়া যদি কেউ দুরাকা দাহিয়াতুল মসজিদ না পড়ে বসে এটা মকরু হবে সুতরাং এখানে মুস্তাহাব বলা হলো কিন্তু আমাদের কিতাবে সুন্নত বলা হয়েছে آه فتح الباري بشرح صحيح البخاري كتاب الصلاة حديث 444 اير آه بكات سي واتفق ائمة الفتوى على ان الامر في ذلك للندب جاء أئمة الفتاوى، وردت مذهب الإمام رمو اتفاق تدير جاء أخي نبي شهيد مستحب وردت دركات براه مستحب وقال الطحاوي أيضا الأوقات التي নুহিয়া আও নাহা আনি সালা ত্রি ফিয়া আলাই সাহা দাল আমরুবৈ দাখিরিন ফিহা যেইসব ওকতে যেই সময় সালাত দায় করতে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি হুম আলিহাসাল্লাম নিষেধ করেছেন ওই সব ওক্ত এখানে দাখিল নয় সুতরাং তাহিয়াদ এল মুসশিদ্দুরকাত পড়া সুন্নত হানাফি কেউ যদি না পড়েন কোনো ওজোরের কারণে তাহলে সেটা তার জন্যে জায়েজ হবে যদি ওজোর হয় কোনো ওজোর ছাড়া যদি এটা তরক করেন এবং গাফলতি করেন তাহলে এটা ঠিক হবে না বিশেষ করে এর উপরে আমায়কেরামের গুরুত্ব দেওয়া উচিত মসজিদে দাখিল হওয়ার পরে যদি বাক্ত না হয় তাহলে নামাজ দুটাকাত না পড়ে যেন কেউ না বসে এবং বিভিন্ন জায়গায় দেখা যায় মসজিদে দাখিল হওয়ার পরে কেউ কেউ সুন্নত পড়ে পড়ার পরে কিছু সময় আছে এই সময়তে গল্প শুরু করে দেয় আমাদের ওলামায় কেরামের দায়িত্বশীল হওয়া উচিত এই সময়টা কোরআন শরীফ তিলাওয়াতে বের করতে পারে কেউ শূন্যতের পরে কিছু সময় আছে হাও এবার তাহেয়াতের মসজিদ দূরে দুরাকাত পড়া সুন্নত আমরা সকলে গুরুত্ব সহকারে সুযোগ পেলে কোনো ওজন না থাকলে এই সুন্নত দায় করার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকুক